আমরা এখন চলে আসছি দিনাজপুর সিংড়া জাতীয় উদ্যানে, এটাকে সংক্ষেপে শালবন বলা হয়। আমরা এখন চলে আসছি শালবন ফরেস্টে। এই যে আমার চারপাশে সব শালবন, অনেক গহীন বন দেখা যাচ্ছে। আর আমাদের টিম আমার পিছে যে আসতেছে, সব টিচাররা আমাদের সাথে, একটা গাইড আছে, উনি আমাদের সম্পূর্ণ এই পুরো বনটা ঘুরে ঘুরে দেখাবে। সো এনজয় করতে থাকুন আমার পুরো ব্লগটি। আমরা অলরেডি শালবনে চলে আসছি। দিস ইজ আওয়ার ফুল টিম। এই যে আমাদের স্যার লিডে যাচ্ছে, স্যারকে অনেক হ্যান্ডসাম লাগছে আজকে। আমরা শালবন দেখতে বেরিয়েছি স্যার। পরিবেশটা কিন্তু অনেক ঠান্ডা, কিন্তু স্যার রাস্তা থেকে অনেক ঠান্ডা। এই যে আসতেছে আমাদের ফুল টিম। এখানে শুধু ঘুরবা ফিরবা, একটু গাছপালা দেখবা, এতটুকুই, এর বেশি কিছুই না। এখানে সব বৈজ্ঞানিক নাম, সায়েন্টিফিক নাম ইউজ করতে হবে। হেটারোফাইলাস। যাও তুমি আগা যাও, যেটা বন বিভাগের একটা রুম, বিচ কার্ড। এটা হচ্ছে সম্পূর্ণ, এগুলো শাল গাছের গুঁড়ি, অনেকগুলো শাল গাছ কেটে রেখে দিয়েছে। এই যে এইগুলো আমরা এখানে হাইকিং করতে করতে যাচ্ছি, পাতার মচমচ শব্দ হচ্ছে। আরো অনেক দূর, যত দূর দেখা যাচ্ছে সব গাছ গাছ গাছ। সো এনজয় করতে থাকুন আমাদের পুরো শালবন ব্লগটি। যে স্পিরিট, অনেক স্পিড সবার হাতে। আর তোমাকে আরো জোরে হাঁটতে হবে। আমার সাথে আমার সারো ব্লক করতেছে। Thank you.
রেডি। অন্তত আমি প্রায় 10,000 স্টেপ দিয়ে ফেলছি এই শালবন ফরেস্টে এসে। তুমি দিছ আর কেউ দেয়নি? আমি কোথাও বসেছিলাম, আধা ঘন্টা বসেছিলাম। আমি আধা ঘন্টা বসে থাকলাম, একটু সুবিধার সাথে থাকতাম যে সবিস আমার সামনে। ছেলেরা ভুল তথ্য দিচ্ছে, আমি একদম বসি নাই, কোথাও বসে নাই। আমরা যত ভেতরে যাচ্ছি তত বনগহীন হচ্ছে, অন্ধকার হয়ে আসতেছে চারপাশে। মনে হয় এই যেন শর্ট অ্যামাজন। হ্যাঁ, এটা অ্যামাজনের বাংলাদেশ ভার্সন। আমাদের এখানে অনেক প্রতিকূলতার ভিতরেও টিকে থাকতে হবে। আমাদের এই ঘাস লতাপাতা খেয়েই কিন্তু আজকে আমাদের জীবন ধারণ করতে হবে। আজকে আজকের মতো কালকে তো আমাদেরকে উদ্ধার করতে আসবে। হ্যাঁ, আমরা এখন সেরকম শুরু করবো। এখন কথা হচ্ছে ম্যান ভার্সাস ওয়াইল্ডে তো আমরা দেখছি অনেক পোকামাকড় খাওয়া হয়। আমাদের এইদিকে কিন্তু অনেক উপকার ডিপি আছে, ডিপি আছে, অনেক প্রোটিন আছে, প্রচুর প্রোটিন। এই যে এখানে অনেক বেতের গাছ, প্রচুর হিউজ পরিমাণ বেতের গাছ। যে বেতের গাছে কিন্তু কাঁটা থাকে, এই যে বেতের গাছ, যারা দেখেন নাই তাদের আমি দেখার সুযোগ করে দিচ্ছি। এই যে বেতের গাছ, বেতের গাছ ভর্তি কিন্তু কাঁটা, প্রচুর কাঁটা, প্রচুর। অন্তত পক্ষে আমরা প্রায় 2 কিলোমিটার হাঁটছি, এটা আমরা একটা 3 মাথায় দাঁড়াইছি। প্রচুর পরিমাণ বেত গাছ। এটা একটা মোর ওই বাগানের ভেতরে, সরি এটা বাগান বলা যাবে না, ঠিক জঙ্গল একটা। ঠিক, আমরা যদি 2-3টা সাইকেল নিয়ে আসতাম তাহলে আমাদের এই বনের ভেতরে আমাদের সাইকেল ট্যুর হয়ে গেছে। এই যে এখানে অনেক বড় উই পোকার একটা বাড়ি, তাদের বিল্ডিং বাড়ি। কোথায় সাপ দেখলা তুমি মুশফিক? আমার বর্ষাতে নাক নাগিনী বাড়ায় না এই লতানো গাছটা হচ্ছে গিলা গাছ, যে অনেক বড় সাপের মতো পেঁচা আছে যে গাছের উপরে উঠছে, এটা হচ্ছে গিলা গাছ। এই যে ছেলে পেলে দোল খাচ্ছে। এই যে আমরা এখন গিলা গাছের এখানে আসছি, মূলত আমরা এই গাছটাই দেখতে আসছি। অনেক বড় এবং অনেক লতানো টাইপের একটা গাছ, এবং অনেক বছরের পুরানো গাছ, অনেক বছরের পুরানো গাছে যে অনেক লতানো। এই যে লতা পেঁচা আছে উপরে, এই যে দেখা যাচ্ছে, আমি ফোকাসটা করে নিয়ে যে অনেক লতা দেখা যাচ্ছে। এই যে ফুল লতা পুরো জিগজ্যাগ সিঁড়ির মতো। এটা এই যেখানে অনেকগুলো ফুল আছে, যেখানে অনেক ফুল আছে, আমি স্যারকে ফুলটা নিয়ে যা দিব, আমি স্যারকে ফুলটা নিয়ে যা দিব। এখন আমরা আমাদের একটা ডেস্টিনেশনে চলে আসছি, এইটাই হচ্ছে গিলা গাছ। তোমরা তো সবাই ক্লান্ত, পরিশ্রান্ত হয়ে গেছো গরমে, ঠান্ডা খাবা, ঠান্ডা খাবা। এই যে ঠান্ডা আছে, যে ছেলে সেবার আপনি আসছে, আমাদের একটা ব্যাচ হারা গেছে, তার জন্য আমরা ওয়েট করতেছি রোদের ভিতরে। যেতে কত রোদ, প্রচুর রোদ। এই যে এই ছেলেটা খালি শীষনাক শীষনাক করতেছে, মূলত শীষনাক বলতে কিছু নাই। স্যার দাঁড়াও, এই যে আমি স্যারকে ফুলটা গিফট করবো আমাদের গিলা ট্রিতে এসে। এটা হচ্ছে কাস্টল তন্তু, বুঝছো? জেনে, এটা কিন্তু কাস্টল তন্তু, এটা কিন্তু পরীক্ষা আসবে, ঠিক আছে? এই যে এখানে স্বপ্ন ভাই আমার বসে থেকে দোল খাচ্ছে। ভাই
পানির স্রোত যাচ্ছে। কি উপাদ্য বিকাশ